সকাল বেলায় আসলাম ডিম তোলার জন্য তো ভাবলাম যে এই ডিমের ফুটেজটা আপনাদেরকে দেখাই অ্যাকচুয়ালি এরকম ডিমের ফুটেজ দেখে কিংবা এরকম ডিমের ভিডিও দেখে অনেকেই একদিনেই কিন্তু হাঁস খামার করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন তো এরকম ডিমের ফুটেজ দেখে আপনারা যদি মনে করেন আজকে হাঁস কিনলেন আর কালকেই আপনাদের হাঁসগুলো ডিম দেওয়া শুরু করলো তো এটা আদৌ সম্ভব কিনা আজকের ভিডিওতে আলোচনা করব আর একদিনের অভিজ্ঞতাতে হাস খামার করে আপনি কিভাবে লাভবান হতে পারবেন কিংবা একদিনের অভিজ্ঞতাতে খামার শুরু করে কিভাবে ক্ষতিগ্রস্ত হয় একজন খামারি এই বিষয়ে আলোচনা করব তো ডিমের ঘর থেকে আমরা এখন চলে যাব কারণ বেশিক্ষণ এই ডিমের ঘরে থাকলে আপনার অনুপ্রাণিত হয়ে কাল থেকে খামার শুরু করে দিতে পারেন তো মূল আলোচনাটা শুরু করছি আমরা হচ্ছে পুরো খামারটা ঘুরবো এবং আলোচনা করবো তো যাই হোক আপনারা এরকম কিন্তু অনেক ডিমের ফুটেজ কিংবা লাভবান হওয়ার অনেক প্রতিবেদন ইউটিউবের মাধ্যমে কিংবা যে কোনো সোশ্যাল মিডিয়াতে দেখে আপনার অনুপ্রাণিত হন অনেকেই আসেন দেশের বাইরে থাকেন তারাও কিন্তু এ ধরনের হচ্ছে ভিডিওগুলো দেখেন অবসর সময় এবং যত তাড়াতাড়ি সম্ভব খামারটা শুরু করে দেন যদিও তারা কিন্তু বাড়িতে নেই তাদের অধীনস্থ যারা আছে তাদের মাধ্যমে তো আদৌ কি সম্ভব তো আপনি ডিম পাওয়ার জন্য হাঁস কিনে আনলেন কোনো খামার থেকে কিন্তু আপনি জানলেন না যে কিভাবে একটা হাঁস থেকে ডিম আসে কী খাবার দিতে হবে হাঁসগুলো যে এক খামার থেকে অন্য খামারে আসলো তো কিভাবে এই হাঁসগুলোকে আপনি সঠিক পরিচর্যা করে ডিমের উপযুক্ত করতে পারবেন কিংবা যদি একেবারে ডিমের উপযুক্ত হাঁস কোনো খামার থেকে নিয়ে আসেন তারপরেও কিন্তু আপনার খামারে এসে হাঁসগুলো ডিম দিবে না তো কেন ডিম দিবে না কিংবা এক খামার থেকে নিয়ে আসার পরে কি 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 যত্ন নিতে হবে কি কি মেডিসিন দিতে হবে কি কি খাদ্য দিতে হবে এই সম্পর্কে আপনি কিন্তু কিছুই জানেন না আর এই না জানার ফলে আপনি কিন্তু কখনোই এই ধরনের ডিম পাবেন না কিংবা যারা জিরো দিনের বাচ্চা নিয়ে আসেন মনে করেন যে অল্প টাকাতে অনেকগুলো বাচ্চা হবে আর ফিরি খাদ্য খাইয়ে কিংবা অল্প খরচেই আমরা সেই বাচ্চাগুলো দিয়ে ডিমের উপযুক্ত করতে পারবো তো তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হন অ্যাকচুয়ালি একদিনের বাচ্চা আমরা যারা নিয়ে আসি জিরো দিনের বাচ্চা যারা নিয়ে আসি এই জিরো দিন থেকে আট থেকে দশ দিন বয়স পর্যন্ত এদের একটা কিন্তু আলাদা যত্ন নিতে হয় আলাদা কেয়ার নিতে হয় আর আলাদা যত্ন ও কেয়ারের মাধ্যমে এই বাচ্চাগুলোকে আস্তে আস্তে বড় করতে হয় এই বাচ্চাগুলোর খাবার পরিবর্তন করতে হয় মেডিসিন পরিবর্তন করতে হয় বিভিন্ন কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে এই বাচ্চাগুলো তো এই বাচ্চাগুলো কি রোগে কখন আক্রান্ত হবে কিংবা কি সমস্যায় হচ্ছে আপনারা কি মেডিসিন দিবেন কি খাবার দিবেন কখন কতটুকু খাবার লাগবে এই সম্পর্কে যদি না জানেন তাহলে দিন থেকে আপনি কিভাবে ডিমের উপযুক্ত করবেন আর এই জিরো দিন থেকে ডিমের উপযুক্ত করতে যে বাধাগুলো আপনি হবেন যে বাধাগ্রস্ত হবেন সেই বাধা গুলো উপেক্ষা করে যে আপনি সেই হাঁসগুলোকে ডিমের উপযুক্ত করতে পারবেন এর কোনো গ্যারান্টি নেই আর আপনি যদি ডিমের উপযুক্ত কিংবা বড় না করতে পারেন সেই হাঁসগুলোকে কিংবা হাঁসের বাচ্চাগুলোকে তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন কিংবা লসের সম্মুখীন হবেন এটা একশো পার্সেন্ট গ্যারান্টি একথা সত্যি যে দিনের বাচ্চা নিয়ে এসে ডিমের উপযুক্ত আপনি যদি করতে পারেন অনেকভাবে আপনি লাভবান হবেন কারণ সেই বাচ্চাগুলো ছোট থেকে আপনার কাছে বড় হয়েছে কি খাদ্য কি মেডিসিন দিচ্ছেন কিংবা গ্রোথটা কিভাবে ডেভেলপ হবে সেটা আপনি নিজে নিয়ন্ত্রণ করছেন তো সব কিছুই ঠিক আছে আপনি যদি প্রথম থেকে সঠিক পরিচালনার মাধ্যমে বাচ্চাগুলোকে বড় করতে পারেন সেখান থেকে আপনি কিন্তু লাভবান হতে পারবেন পক্ষান্তরে আপনি যদি কোনো একটা বিষয়ে ভুল করেন তাহলে সেই বাচ্চাগুলো নানাভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে নানা রোগে আক্রান্ত হতে পারে আর হাসের কিন্তু মারাত্মক কিছু রোগ আছে সেই রোগে যদি আক্রান্ত হয় সেই রোগগুলোর মৃত্যুর হার প্রায় হচ্ছে সত্তর থেকে আশি শতাংশ হতে পারে তো এই বিষয়টা আপনি অবশ্যই মাথায় রাখবেন আপনি লাভের জায়গায় যদি বিরাট অঙ্কে লস করে ফেলেন তাহলে আপনার একদিনের অভিজ্ঞতা কোনোভাবেই কিন্তু কাজে লাগবে না পক্ষান্তরে বড় হাঁস যদি আপনি রেডি হাঁস কিনে আনেন আপনার মূলধন অনেক বেশি আপনি রেডি হাঁস কিনে আনবেন কিনে এনেই ডিম পাবেন তো এই আশা করে আপনি যদি রানিং ডিম পাড়া আশি পার্সেন্ট কিংবা নব্বই পার্সেন্ট ডিম পাড়া হাসু নিয়ে আসেন আপনার খামারে নিয়ে আসার পরে কিন্তু সেই ডিম থাকবে না কিংবা সেই ডিম কমে যাবে এটাই স্বাভাবিক তো তখন কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কেন ডিমটা কমে গেছে কিংবা পুনরায় ডিম আনার জন্য আপনাকে কি করতে হবে তো এজন্য আপনাকে জানতে হবে যে এক খামার থেকে অন্য খামারে নিয়ে আসার পরে কী কী মেডিসিন দিতে হবে কিংবা পুনরায় ডিম আনার জন্য আপনাকে কি খাদ্য দিতে হবে কতবেলা খাদ্য দিতে হবে কি কি মেডিসিন প্রয়োগ করতে হবে তো এই সকল বিষয় কিন্তু আপনি জানছেন না তো এই সকল বিষয় জেনে শুনে আপনি যদি সেই খামারটা শুরু করতেন তাহলে অবশ্যই আপনি সেই খামার থেকেও লাভবান হতেন তো আমি যে বিষয়গুলো আপনাদেরকে বুঝাতে চাইলাম আমি জানি না কতটুকু বুঝাতে পেরেছি যদি বুঝাতে পারি তাহলে আমার সার্থকতা আর যারা যারা এই বিষয়টা বুঝতে পেরেছেন তারা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন যে আপু আমরা বুঝতে পেরেছি আর কারা কারা আসলে এভাবে অনুপ্রাণিত হয়ে হাঁস খামার শুরু করেছেন কিংবা হাঁস শুরু করে দিয়েছেন দিবেন তারাও অবশ্যই কমেন্টে লিখে জানাবেন অ্যাকচুয়ালি হাঁস খামারে লস যারা করে তারা বিরাট অঙ্কের লস করে আর তারা কিন্তু মুখ থুবড়ে পড়ে যায় তাই বলছি আপনারা যারা হাঁস খামার করবেন অবশ্যই প্রত্যেকটা বিষয় সম্পর্কে আপনার মিনিমাম কিছু ধারণা থাকতে হবে আর এই ধারণাগুলো থাকার মাধ্যমেই কিন্তু আপনি আস্তে আস্তে একজন সফল খামারিতে পরিণত হতে পারবেন আর একদিনের অভিজ্ঞতায় কিংবা বিভিন্ন মাধ্যমে অনুপ্রাণিত হওয়ার আগে আপনারা ভাববেন কিংবা হচ্ছে আপনাদেরকে বুঝতে হবে যে এই সফলতার পিছনে অবশ্যই কোনো ব্যর্থতার গল্প ছিল কিংবা এই খামার জগতে অবশ্যই লাভের পাশাপাশি লসের পরিমাণও আছে কিংবা লাভের পাশাপাশি লসের অঙ্কটাও আমাদেরকে গুনতে হতে পারে তো যাই হোক যারা হাঁস খামার শুরু করতে চাচ্ছেন কিংবা হাঁস খামারে আসতে চাচ্ছেন তাদের জন্য কর্মজীবন সব সময় পাশে আছে পাশে থাকবে তথ্য পরামর্শ দিয়ে আর আমরা সব সময় নতুন হাঁস খামারিদের জন্য নানা ধরনের ভিডিওর মাধ্যমে তথ্য পরামর্শ দিয়ে থাকি যে ভিডিওগুলো দেখার মাধ্যমে আপনি কিন্তু একজন অভিজ্ঞ খামারিতে পরিণত হতে পারবেন আর সেই ভিডিওগুলো দেখার পাশাপাশি আপনি ছোট্ট পরিসরে একটা খামার শুরু করে দিবেন যে বিষয়গুলো আপনি ভিডিওর মাধ্যমে দেখবেন কিংবা শুনবেন সেই বিষয়গুলো আপনার সেই ছোট্ট খামারটাতে আপনি প্রয়োগ করবেন এবং এভাবেই কিন্তু আস্তে আস্তে আপনি অভিজ্ঞ খামারিতে পরিণত হতে পারবেন তাই রিকোয়েস্ট করব আসলে অনেকেই আছেন যারা ভিডিওটা স্কিপ করে করে দেখেন তো স্কিপ করে দেখলে আসলে আপনার পুরো বিষয়টা বুঝতে পারবেন না আর পুরো বিষয়টা না বুঝে যদি আপনি খামারে প্রয়োগ করেন এতে কিন্তু বিপরীত হতে পারে আর আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আছে আপনারা সময় একটু সময় নষ্ট করে কিংবা একটু সময় বের করে প্রত্যেকটা ভিডিও প্রতিদিন দু একটা করে ভিডিও দেখার চেষ্টা করবেন আর প্রত্যেকটা ভিডিওতে আলাদা আলাদা বিষয় আলাদা আলাদা সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে তো এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ইনফরমেশনটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে প্রেস করে রাখবেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের কর্মক্ষেত্র থেকে অবশ্যই প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করবেন